ফেরত দাও, কথা রাখো। কাকে ফেরত দেবে? কাকে? জাহান, জাহান, আমি তোমাকে নিতে এসেছি জাহান। তোমাকে তালাক দিয়ে আমি বরবাদ হয়ে গেছি, বরবাদ। তুমি আমার সাথে চলো জাহান, তোমাকে পেলে আমি ঠিক বেঁচে যাব, ঠিক। তুমি আমার কোনো কসুর পাবে না, আমি আর কখনো তোমার গায়ে হাত দেবো না, কখনো না, খোদার কসম। তুমি শুধু আমার সাথে চলো জাহান। কি হলো দিলদার হোসেন? কথা রাখো, তালাক দাও জাহানকে, তালাক দাও, বাধা পুরা করো, আমি বাধা পুরা করো, তালাক দাও। তুমি আমাকে তালাক দেবে কথা দিয়েছে? আমার কি হলো? চুপ করে আছো কেন? কি হলো, চুপ করে আছিস কেন? বল জাহানকে, বল তুই কথা দিস নি। ওকে ওকে বড় ভাঙা চোরা লাগছিল জাহান। তাছাড়া ও যখন বললো ও তোমায় পেলে বেঁচে যায়, সেই জন্য তুমি আমাকে তালাক দেবে কথা দিয়েছিলে, সেই জন্য। তাহলে নীলকুন্দ যা বলে গেল মহিমুদ্দিন আর ডলিকে, সেটাই সত্যি? কিছু একটা ভরসা না পেলে তুমি আমাকে তালাক দিতে চাও? কার বুদ্ধিতে তুমি লটাইটাকে ঘরে আনছো না? কার বুদ্ধিতে তুমি কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে চাও না? আমি জানি না ভেবেছ আমার কানে আসেনি সে কথা। আমি আমি তোমায় চিনতে পারছি না জাহান, আমি তোমায় চিনতে পারছি না। অন্যের দুঃখ দূর করার সব দায়িত্ব নিয়েছো তুমি, তাই না? মহত্ত্ব দেখাচ্ছ, মহত্ত্ব, তাই আমাকে তুমি বিলিয়ে দিতে চাও? কার জন্য? নষ্ট মেয়ে মানুষের জন্য তো। আমি তোমার একটা কথা বুঝতে পারছি না, একটা কথা বুঝতে পারছি না। দাও দাও তালাক, দাও আমায় তালাক, দাও, পথের ঘাটে দূর করো। দেদি না তালাক দে, তালাক হলে তুই জান্নাতে যাবি, বাধা পুরা না করলে তোর জায়গা হবে জাহান্নামে। কথা রাখ দিলদার, ও জাহান্নামে ছেড়ে দে। পারবো না, পারবো না, পারবো না, আমার জাহান্নামকে আমি ছাড়তে পারবো না। পৃথিবীতে আমি সব কিছু দিতে পারি, আমি যে আমার জাহান্নামকে কাউকে